অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি। দেবরাজের শরীর খারাপ, আমারও শরীর খারাপ। বাচ্চাদের সামনে হাফিয়ালি পরীক্ষা, সবে রবে ভিডিও দেয়াই হয়নি, ওই শুধু শর্টস ভিডিওগুলি দিচ্ছিলাম যাতে চ্যানেলটি রিচ ডাউন না হয়ে যায়। যাই হোক, চলুন রান্না ঘরে যাই। একদম পাহাড়, আর খেপির মনটি খারাপ। শাক দেখে খেপির মন খারাপ। কিরে, কেমন আছিস? আরো আছে। কিরে, হ্যাপি? হ্যাঁ, মা কাউকে দিয়ে দাও। কাকে দিয়ে দেবো? গতকাল হাজবেন্ড কেরালা গিয়েছিল দাদা ভাইদের বাড়িতে, ওখান থেকে না এই শাকগুলি নিয়ে এসেছে। তো এই শাকগুলি দেখে দিব্যার মনটি একটু খারাপ, কারণ ওকে কয়েকদিন শাক খেতে হবে। শাক দেখেই ছেলেমেয়েরা যে কেন এরকম করে। অবশ্য ছোটবেলায় আমিও করতাম। কেমন লাগছে চিজ? মেয়ের সাথে তো অনেক মজা করলাম। যাই হোক, ওখান থেকে না এই নারকেলগুলিও নিয়ে এসেছে, আর এই পেঁপেগুলি। কাছে নাকি যতগুলি পেঁপে ছিল সবই নাকি দিয়ে দিয়েছে। আর নিয়ে এসেছে এই বেগুনগুলি, যতগুলি বেগুন নাকি গাছে ধরেছিল দিদিভাই সবই নাকি দিয়ে দিয়েছে। আর না এই শিঙ্গি মাছগুলি দিয়েছে। কথাই বলে না, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। ওই জন্য শাকও দিয়েছে আর মাছও দিয়েছে। আরও না দুই জায়গায় মাছ আছে, ওগুলি সব ফ্রিজে ঢোকানো আছে। এই প্রথমবার জ্যান্ত শিঙ্গি মাছ আমি এখানে রান্না করব। যাই হোক, এখন সকাল 7:45 মতো বাজে। ওদের স্কুলের জন্য রান্না বসিয়ে দিয়েছি। একটি কুকারে বসিয়েছি ভাত, একটিতে পোস্ত, আর একটি কড়াই হচ্ছে কুঁদরি ভাজা। একটি দিদি ভাই কমেন্ট করেছিলেন আমি যেন বাচ্চাদের স্কুলের টিফিনের ভিডিও দিই, ওই জন্যই আজকের ভিডিওটি বানানো। আমি অবশ্য আগেও এই নিয়ে ভিডিও বানিয়েছি, উনি মনে হয় নতুন আমার চ্যানেলে। যাই হোক, আরও একটিবার দিদি ভাইয়ের জন্য বানালাম। দক্ষিণ ভারতের সব স্কুলেই টিফিন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, মানে ধরুন ব্রেড আইটেম, রুটি, পরোটা এইসব কিছুই নিয়ে যাওয়া চলবে না, শুধুমাত্র রাইস আইটেম, এমনকি ধসা ইডলিও নিয়ে যাওয়া চলবে না। এখানে স্কুলের টাইমটা না অনেকটাই বেশি, প্রায় 8 ঘন্টা স্কুলে থাকতে হয়, ওই জন্যই স্কুল থেকে বলা হয় বাচ্চারা লাঞ্চ টাইমে যেন লাঞ্চটা পেট ভরে খায়। আমার যখন শরীর খারাপ হয় তখনই মাঝে মধ্যে ধসা দিই। তো বাচ্চারা কি করে, ম্যাম খাবার চেক করতে আসার আগেই তাড়াতাড়ি করে খেয়ে নেয়, ম্যাম যেন বুঝতে না পারে যে ধসা নিয়ে এসেছিল। আর এখানের প্রায় সব স্কুলেতেই ননভেজ নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, কিন্তু দেখছি এদের স্কুলের ওই ডিম নিয়ে যাওয়ার পারমিশনটি দিয়েছে। অন্য স্কুলে আবার ডিম নিয়ে যাওয়ারও অ্যালাউ নেই। আমি কিন্তু প্রতিদিনই বাচ্চাদেরকে ডিম দিই, ওই বৃহস্পতিবার বাদে। আজকে অবশ্য বৃহস্পতিবার নয়, গতকাল মা ফোন করেছিলেন আজকে যেন নিরামিষ রান্না করি, আজকে নাকি ওই পূর্ণিমা, ওই জন্য। ব্যাস, রান্না বান্না রেডি। এখানে ভাত আর পোস্তটি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এদিকে কুঁদরি ভাজা আর সয়াবিন আর দুধটি বাকি আছে। এই যে দুধ আর সয়াবিনও সব রেডি। এবার সব একে একে লাঞ্চ বক্সে ভরে নেব। প্রথমে মেয়ে স্কুলে যাবে, তারপর ছেলে। মেয়ের এই বছর মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য ওর স্পেশাল ক্লাস চলছে, ওই জন্য ও এখন একটু তাড়াতাড়ি স্কুলে যায়। এদিকে ওপর থেকে সয়াবিন ভাজাগুলি দিয়ে দিলাম, কুঁদরি ভাজাগুলোও দিয়ে দেব। ব্যাস, মোটামুটি সব রেডি। এবার ব্যাগে ভরে নেব। মেয়ে বেরিয়ে পড়েছে, এবার গোপালকে রেডি করব। আসছি ভাই। এখন 8:30 মতো বাজে, গোপালও বেরিয়ে পড়েছে। এবার আমরা দুজন মিলে দুটি মুড়ি খাবো, তারপরে রান্না বসাবো। পোস্ত আর কুঁদরি ভাজা আছে,
আর দেখি কি করা যায়। ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু দেবরাজকে স্কুলে দিয়ে আসার সময় আমাদেরই বাড়ির নিচে কেরালার এই ফেভারিট খাবারটি বিক্রি করতে এসেছিল, তো হাজব্যান্ড এটি কিনে নিয়ে এসেছে। এটির নাম পুট্টু। নারকেল কোড়া আর চালের কুড়ি দিয়ে খাবারটি বানানো হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, অর্ধেকটি খেলেই পেট ভরে যাবে। আর মালয়ালামরা ছোলার গ্রেভি দিয়ে খায়, না হলে কলা দিয়ে খায়, আর তামিলরা আবার গুড় দিয়ে খায়। আমরাও ভাবছি ওই গুড় দিয়েই খেয়ে নেব। এটি খেতে কেমন জানেন, খানিকটি ওই সেদ্ধ পিঠের মতো। আমরা যেমন শীতকালে সেদ্ধ পিঠে খেজুর গুড় দিয়ে খাই, প্রায় 90% ওরকম মতো টেস্ট। দেখুন কত নারকেল কোড়া ঝরে পড়েছে। যাই হোক, আমিও না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।